হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। এখন অনেকগুলো ব্লগ আমার এই বাইরেরই শ্যুট হবে, কারণ অনেকগুলো প্রোগ্রাম আছে। আমার দুটো বিয়ে বাড়ি আছে, দুটো পৈতে আছে, একটা জন্মদিন আছে। কত তোমরা প্রোগ্রাম দেখবে বলো, ততগুলো তোমাদেরকে দেখাবো। আজকে হচ্ছে গোপুর বার্থডে, এই সরি গোপুর পৈতে। তো গোপু হচ্ছে আমার ননদের ছেলে হয়, ওর পৈতে। আজকে হচ্ছে ওর আইবুড়ো ভাত। পৈতেতে তো তোমরা জানো যে শুধুমাত্র কনেই থাকে না, বাকি সব মানে অনুষ্ঠান পৈতেতে হয়। তো আজকে ওর আইবুড়ো ভাত, সকালবেলা সব বাকি প্রোগ্রামগুলো হয়ে গেছে। আমাদের লাঞ্চে ইনভাইটেশন আছে, তো আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। আর কালকে পৈতে, পৈতের আলাদা একটা ভিডিও আসবে। এটা একটা আমি ভাবলাম যে ভিডিও করে নি, তো তোমরা দেখছো সঙ্গে এই যে টিকে রয়েছে, এটিকে হাই করো, হাই। আর ওইদিকে দেখো রেনু রয়েছে। আমাদের তিনজন, তোমরা তো জানো আমরা তিন মূর্তি যেখানে যাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, একটা ছোট্ট ব্লগ করব, কি খাচ্ছি কি করছি। পুরোটা হয়তো শ্যুট করতে পারবো না, কারণ আমার ইয়ের বাড়ি, ননদের শ্বশুর বাড়ি। তো তোমরা সঙ্গে দেখতে থাকবে। আর আমায় কেমন লাগছে বলো, আজকে আমি একবার লাল টুকটুক একটা আজকে লিপস্টিক লাগিয়েছি, জানি না কেমন লাগছে। খারাপ লাগলেও কোনো ক্ষতি নেই, খুব বুড়ো হয়ে গেছি আমি। তো দেখো পৈতের অনুষ্ঠান আজকে, এই একটা ছোট্ট ব্লগ। এটা আমি নতুন ফোনে কিন্তু রেকর্ডিং করছি, আমি একটা নতুন ফোন কিনেছি। তো তোমরা সবাই দেখতে থাকো, হ্যাঁ প্রোগ্রামটা। এই যে আলপনা দিচ্ছে, এটা হচ্ছে আমার ননদের ছোট যা। ও খুব সুন্দর আলপনা দেয়, ওইখানটা বসে গোপু ভাত খাবে, তো ওই জন্য আলপনা দিচ্ছে। আর আমি বসে বসে ভিডিও তুলছি। গোপু হচ্ছে আমার খুড়তুতো ননদের ছেলে, তো ওকে আমরা সবাই আদর করে গোপু বলে ডাকি। ওই যে হলুদ শাড়ি পরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ননদ। আর ওই যে আমার কর্তা, ওটা হচ্ছে ছোট কাকিমা। এই যে ননদ, গোপুর মা। তো এই যে কাকা দাঁড়িয়ে আছে, সব আত্মীয় স্বজনরা আমরা এক জায়গায় হয়েছি, হই হই রই রই ব্যাপার, খুব আনন্দ করেছিলাম। আর গোপুর তো বাবা কি মন খারাপ, চুলটা কাটা হবে বলে, বাচ্চা ছেলে তো অত বোঝে না বলো। ওই ন্যাড়া হওয়াটা ওদের কাছে যেন বিশাল একটা কষ্টের ব্যাপার। যাই হোক, ও মানে আলপনরা দিচ্ছে, আর আমি ওকে বলছি যে যদি একটু লাল দেওয়া হতো ভালো লাগতো, কারণ মার্বেল, তো মার্বেলের উপরে সাদাটা দেখবে ঠিক ফোটে না, তো সেই জন্য আমি ওকে ওটা বলছি। আর ও বলছে হ্যাঁ বৌদি ঠিক বলেছ, খুব মিষ্টি দেখতে জানো তো, আর খুব মিষ্টি মেয়েটা, এত আলাপ করে, এত ভালোভাবে ও সম্পর্ক লোকের সঙ্গে রাখে, মানে ওকে আমার খুব ভালো লাগে। আমার ননদও খুব মিষ্টি, খুব ভালো। আর ননদও আমাকে বলছে যে এইটা এইটা এইটা। এ দেখো গোপু বসে পড়েছে খেতে, আর সবাই মিলে আশীর্বাদ করছে, এরপরে গোপু খাবে, কারণ আজকে ওর আইবুড়ো ভাত, সবাই আশীর্বাদ করবে, তারপরে গোপু খাওয়া শুরু করবে। তো দেখো সবাই আশীর্বাদ করছে, তারপরে ওর খাওয়া দাওয়া শুরু হবে। আর সবাই মিলে আমরা বসে বসে দেখছি ও কী করছে। আর এই দেখো খাওয়া দাওয়া কী কী হয়েছিল সেটাও দেখিয়ে দিলাম, একদম ফুল দিয়ে আর রঙ্গোলি সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। আর গোপু খাচ্ছে, এবারে সবাই বসে আছে। এই মন্দিরটায় পুজো দিয়ে ভোগ নিয়ে গিয়ে তবে ওকে দেওয়া হলো, তবে ও খেল। তো সেই মন্দিরে আমরা সবাই মিলে এসেছি, এটা একটা মায়ের মন্দির, তো অন্নপূর্ণা মন্দির। সেই মন্দিরে আমরা সবাই মিলে এসেছি, খুব আনন্দ করে সবাই মিলে জল সইতে গেছি। পৈতেতে না সব কিছুই নিয়ম পালন করা হয়, আইবুড়ো ভাত, জল সইতে যাওয়া,
সব কিছুই নিয়ম পালন করা, শুধুমাত্র এক মানে বউটাই থাকে না, বাকি বিয়ের মতন সব কিছু নিয়ম পৈতেতে করা হয়। আমাদের ব্রাহ্মণদের এটাই নিয়ম, এরমভাবে হোম যজ্ঞ, তারপরে তোমার জল সইতে যাওয়া, আর এখানে সব আমরা দেওর, ননদ, দেওরের বউ, আমার খুড়তুতো দেওররা সবাই মিলে আমরা হই হই করে জল সইতে যাচ্ছি। এর মধ্যে কোনোখানে আমাকেও পাবে, ঘোমটা মাথায় দিয়ে আসছি, তোমরা খুঁজে নাও, আমি তোমাদেরকে আর বোঝাতে পারলাম না কোনটা আমি, দেখে নিও। তো আমরা এরকম মাথায় ঘোমটা দিয়ে সবাই মিলে মন্দিরে যাচ্ছিলাম, মন্দির থেকে ভোগ নিয়ে এলাম, আবার ওই যে আমি ওই দেখো মন্দিরে ভোগ নিয়ে আসার পরে তারপরে আবার আমরা জল সইতে গেলাম, এরম হই হই করে বেশ দিনটা কেটে গেছিলো। খুব ভালো লাগলো, দারুণ আনন্দ হলো গোপুর পৈতেতে। আর দেখবে কোনো অনুষ্ঠান হলে সব থেকে আনন্দের বিষয় এটাই হয় যে এই যে তিন ছেলে, আমার দুই ননদের ছেলে আর আমার খুড়তুতো দেওরের ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, দেখবে সব থেকে যেটা আনন্দ হয় যে সবার সাথে দেখা করা হয়, এই যে গোপু দাঁড়িয়ে আছে, এরপরে চুল কাটা হবে, ওর কিন্তু মন একদম ভালো নেই গো, নেড়ু হবে, আর ওইটা হচ্ছে আমার দেওর হয়, খুড়তুতো দেওর, ও বলছে যে দেখ জেঠিমা ইয়ে মাইমা ইয়ে তুলছে, ভিডিও তুলছে। এই নিয়ে শেষ হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া অনেক কিছু ছিল, খাওয়া দাওয়ার আমি ভিডিও তুললাম না, ভাত ছিল, কুমড়োর তরকারি ছিল, আর এঁচোড়ের তরকারি ছিল, মাছ ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো ছিল আজকে আইবুড়োভাতের সব হলো। কালকে পৈতের আসল প্রোগ্রামটা কালকে হবে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর অনেক 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 অনেক, আমার গাড়ি নড়ছে বলে আমিও নড়ছি, শেয়ার করে দিও, তো শেয়ার করলে আমার চ্যানেলটা গ্রো করবে, তো প্লিজ সবাই যেন চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর বেলটাকে অন করে দিও যেন আমার নতুন ভিডিও এলে তোমরা দেখতে পাও। তো আজকে আমি রাখলাম, খুব গরম, ঘরে গিয়ে ঘুম দেবো একটা, বিকেলে আবার একটা বার্থডে প্রোগ্রাম আছে, ওটা আর আমি তোমাদের দেখাবো না, ওই শুধু খাওয়া আর প্রোগ্রাম দেখি দেখি আমি ক্লান্ত। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।